আমরা আলোচনা করতে চলেছি আর এক বিস্ময়কর তথ্য, যেটি আমরা বহু বছর আগে জানতে পেরেছিলাম বিজ্ঞানী হকিংয়ের তত্ত্ব থেকে। ঠিকই বলেছিলেন স্টিফেন হকিং, প্রয়াত প্রবাদপ্রতিম বিজ্ঞানী হকিংয়ের একটি পূর্বাভাসকে সঠিক প্রমাণ করল ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। 50 বছরের মাথায় সেটা আবার প্রমাণিত হলো, আর সেটা সম্ভব হলো ব্রহ্মাণ্ডের সুদূরতম প্রান্ত থেকে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে পৃথিবীতে পৌঁছানো মহাকর্ষীয় তরঙ্গের মাধ্যমে, যা পৃথিবীতে এই বার্তা পৌঁছে দিল যে কোনো ব্ল্যাক হোলের ভবিষ্যতের চেহারাটা কেমন হতে পারে তা নিয়ে হকিংয়ের পূর্বাভাসে কোনো ভুলচুক ছিল না। কোনো পুকুরের মাঝখানে ঢিল ফেললে যেমন জলে তরঙ্গের জন্ম হয় আর তা ধীরে ধীরে আরও বড় আকার নিয়ে যেমন পাড়ে পৌঁছায়, ঠিক তেমনি ব্রহ্মাণ্ডের কোথাও কোনো ঘটনা বা দুই মহাজাগতিক বস্তুর মধ্যে সংঘর্ষের ফলেও তৈরি হয় মহাকর্ষীয় তরঙ্গ, যা 100 কোটি বছরের পথ পাড়ি দিয়ে পৃথিবীতে পৌঁছালে জানা যায় সেই সুদূর অতীতে ঠিক কী ঘটনা ঘটেছিল। গত শতাব্দীর 70-এর দশকের একেবারে গোড়ার দিকে হকিং বলেছিলেন রাক্ষসে ব্ল্যাক হোলের চেহারা উত্তরোত্তর বাড়ে, সময়ের সঙ্গে সঙ্গে তা কিছুতেই কমে যেতে পারে না। এটাই হকিংয়ের ব্ল্যাক হোল এরিয়া থিওরেম। ব্ল্যাক হোলের চেহারা বলতে বোঝায় সেই খাবারের থালা যার কানাটার নাম ইভেন্ট হরাইজন। এই ইভেন্ট হরাইজনের সীমানা পেরিয়ে কোনো ব্ল্যাক হোলের আশপাশে থাকা গ্যাসের মেঘ বা নক্ষত্ররা ঢুকে পড়লে অত্যন্ত জোরালো অভিকর্ষ বলের টান এড়িয়ে তারা আর বেরিয়ে আসতে পারে না, বেরিয়ে আসতে পারে না এমনকি আলো। সেই জন্যই সে কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের মধ্যে কোনো কিছু ছুড়ে দেওয়া হলে সেটা গোগ্রাসে খেয়ে নেয় ব্ল্যাক হোল, তাতে তার ওজন বাড়ে, বাড়ে সেই থালার আকারও। কিন্তু এটাও ঘটনা, যারা এসে পড়েছে ব্ল্যাক হোলের জ্বালামুখে তারা এক ধরনের ঘূর্ণির জন্ম দেয় রাক্ষসের দেহে, যার জেরে সেই থালার আকার ছোট হতে পারে। কিন্তু 70-এর দশকে হকিংই প্রথম তার তত্ত্বে বলেছিলেন ছোট হয়ে যাওয়ার থালার আকার বৃদ্ধির পরিমাণই বেশি, তাই গোগ্রাসে খেতে খেতে উত্তরোত্তর ব্ল্যাক হোলের আকার বাড়ে, তা কিছুতেই আকারে ছোট হয়ে যেতে পারে না। হকিংয়ের সেই তত্ত্বকে এবার পরীক্ষামূলকভাবে প্রমাণ করলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একদল জ্যোতির্বিজ্ঞানী। 6 বছর আগে আমেরিকার লাইগো অবজারভেটরিতে প্রথম ধরা পড়ে কোনো মহাকর্ষ তরঙ্গের বয়ে আনা বার্তা বিশ্লেষণ করে, যে বার্তাটি ছিল 100 কোটি বছর আগে ব্রহ্মাণ্ডের দূর প্রান্তে দুটি ব্ল্যাক হোলের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষে। সেই ধাক্কাধাক্কিতে দুটি ব্ল্যাক হোল একটিতে পরিণত হয়েছিল, তার ফলে যে প্রচণ্ড আলোড়ন হয়েছিল ব্রহ্মাণ্ডে 100 কোটি বছর পর তারই বার্তা বয়ে এনেছিল 6 বছর আগে পৃথিবীতে পৌঁছানো মহাকর্ষীয় তরঙ্গ। MIT গবেষকরা দেখেছেন সেই সংঘর্ষের পর নতুন যে ব্ল্যাক হোলটি তৈরি হয়েছিল তার চেহারা ধাক্কাধাক্কি করা দুটি ব্ল্যাক হোলের চেয়ে বড়। এতেই প্রমাণ হল 50 বছর আগে হকিংয়ের তত্ত্ব ছিল একেবারেই সঠিক, যা এটাও প্রমাণ করল এই ব্রহ্মাণ্ড উত্তরোত্তর এগিয়ে চলেছে আরও বেশি বিশৃঙ্খলার দিকে, বিজ্ঞানের পরিভাষায় যার নাম এনট্রপি।